নমস্কার বন্ধুরা, সকলকে প্রথমেই জানাই আমার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন থেকে আপনারা আমার পেজ বেস্ট মম ওয়ার্ল্ড ফলো করেন, আর এতে আমি ভীষণ খুশি। আর আপনাদের বিভিন্ন সমস্যাগুলো কমেন্টের মাধ্যমে আপনারা তুলে ধরেন, কিন্তু সময়ের অভাবে আমি সেগুলো যথাযথ উত্তর দিতে পারি না। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ কমেন্ট সেগুলো রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। আপনারা অনেকেই জানেন আমার পেজের নাম বেস্ট মম ওয়ার্ল্ড উইথ জয়শ্রী। আর এখন আমি নতুন করে একটি ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম সিম্পল জয়শ্রীস ব্লগ। আর আপনাদের সকলের আমন্ত্রণ রইল ব্লগ চ্যানেলটিতে আমার বিভিন্ন ব্লগগুলি দেখার জন্য। আর এবারে আমি নিজের সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলব। আমার বাড়ি কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমায়। আর মেখলিগঞ্জ জায়গাটি ভীষণ বিখ্যাত জায়গা, কারণ এখানে 3 বিঘা করিডোর আছে। এছাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম সেতু মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে সংযোগ স্থাপন করেছে জয়ী সেতু, সেই সেতু কিন্তু ওখানেই অবস্থিত। আমি আমার স্কুল কলেজ সমস্ত মেখলিগঞ্জেই, আর আমি ইতিহাসের ছাত্রী হলেও আমার প্রিয় বিষয় ছিল এডুকেশন। আমার বাবা একজন শিক্ষক, আমার মা গৃহবধূ, আর আমার একটি ভাই আছে। আমার হাজবেন্ডও একজন শিক্ষক। আমার হাজবেন্ড কর্মসূত্রে মুর্শিদাবাদে ছিলেন অনেকদিন, প্রায় দীর্ঘ 10 বছরেরও অধিক সময় আমরা মুর্শিদাবাদে ছিলাম। এখন আমরা শিলিগুড়িতে থাকি, একটি ভাড়া বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ আছেন, তারা সকলেই বিবাহিত। আর আমার একটি কন্যা সন্তান আছে, 5ম শ্রেণীতে পড়ে। তার পড়াশোনা নিয়ে বেশিরভাগ সময় আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। সে একটি কনভেন্ট স্কুলে পড়াশোনা করে, আর আমার কাছে পড়তে ওর ভীষণই ভালো লাগে। আর আমি তাকে বিভিন্ন সময় যতটা পারি সাহায্য করে থাকি, এবং আমি বা আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি। তবে আমার শিশুদের নিয়ে ভাবতে ও তাদের নিয়ে গঠনমূলক কাজ করতে ভালো লাগে। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান খুব ভালো করে মানুষ হোক এবং ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াক, আমিও তাই চাই। আর এজন্য আমি শিশু মনস্তত্ত্ব বিষয়ক বেশ কিছু বই পড়েছি। আর এর জন্য যা যা মানে ভালো করে মানুষ করতে গেলে শিশুকে যা যা প্রয়োজন, যা যা উপকারী, যা যা দরকারি, আমি সেগুলোই পোস্টের মাধ্যমে বেস্ট মম ওয়ার্ল্ড পেজে লিখে থাকি, যাতে সকলেই আমার কাছ থেকে কিছু না কিছু পেয়ে থাকে এবং আপনারা সকলেই সেটাকে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন, আমার পেজটিকে ফলো করেছেন। 3 বছরে 23,000 ফলোয়ার, আর আমি এর জন্য আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। আর এবার থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেল সিম্পল জয়শ্রীস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি হেলদি কুকিং এবং বিজ্ঞানসম্মতভাবে বাচ্চাকে লালন পালনের জন্য যা যা করার আমি সেগুলো করে দেখাব, বাচ্চার পড়াশুনো থেকে শুরু করে সব কিছুই আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আপনারা সকলেই আমার পাশে থাকবেন, এই কামনা নিয়ে আমি ভিডিওটি শেষ করছি। নমস্কার।